ভাইয়া, কিছুক্ষণ আগে একটা আপনি চুলকানির ওষুধ অর্ডার করছেন, মেবি এটা দেখতে পাচ্ছি আমি। অর্ডার করি নাই, আমার মনে হয় কোনো ভুলে অর্ডার হয়ে গেছে। তো ভাই, এটা কি আমি অ্যাপ্রুভ করব নাকি আজকে অ্যাপ্রুভ করলে কালকে না না সকালের মধ্যে ডেলিভারি পাবো? অলরাইট, আর একবার প্র্যাঙ্ক করবো আমাদের সেই টাইগারের ভক্ত, শ্রদ্ধা কাপুরের ভক্ত, আই মিন পাগলা কুত্তার মতো ফ্যান, সেই নূরকে, টাইগার নূর যার আইডির নাম হোয়াট দ্য হেল ম্যান। সো লেটস গো, আবার কল দিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি দারাস রেডেক্স থেকে ওয়াহিদ বলতেছিলাম। জি বলেন। ভাই, আপনি কি হামিদুজ্জামান নূর? জি জি ভাইয়া, আপনি আবারও আমাদের কাছ থেকে সেম প্রোডাক্টটি আবারও অর্ডার করেছেন, এখন কি এটাকে আমি অ্যাপ্রুভ করব? আমি বুঝতেছি না কিভাবে যেটা হইতেছে, আমি তো কিছুই করতেছি না, আমি ফেসবুকে আছি, চ্যাটিং করতেছি। ভাইয়া, আপনি ফেসবুকে হয়তো অ্যাড দেখে আমাদের প্রোডাক্টটি অর্ডার করেছেন, একটা চুলকানির ঔষধ। ওটা তো আমি না করে দিছি। ভাইয়া, আপনি একবার ক্যান্সেল করে দেওয়ার পর আবার নতুন করে আপনি অর্ডারটা করেছেন। কিছুই বুঝতেছি না আমি। ভাইয়া, আপনার ফোনটি হয়তো হ্যাক হয়ে গেছে, যার কারণে আপনার অজান্তে আবার বারবার অর্ডার হয়ে যাচ্ছে, এটাও হতে পারে। কিন্তু আপনি কি ওয়াইফাই ইউজ করেন? না, ওয়াইফাই না, ডাটা আছে। তাহলে মেবি আপনার ফোনটা হ্যাক হয়ে গেছে এবং হ্যাকার এই পণ্যটি, মানে প্রোডাক্টটি অর্ডার করতেছে বারবার। হয়তো ভাইয়া, এখন কি আমি ক্যান্সেল করব নাকি অ্যাপ্রুভ করে দিব আপনার অর্ডারটি? ক্যান্সেল করেন, এটা আমার কোনো প্রয়োজন নাই। আর কিভাবে যে হলো সেটা আমি বুঝতেছি না। ভাইয়া দেখেন, প্রথমবার আপনি একটা চুলকানির মলম এই সেম প্রোডাক্টটি অর্ডার করেছিলেন, দেন ওটা ক্যান্সেল করে দিলেন, দিয়ে আবার নতুন করে অর্ডার করলেন, ওটাও যদি ক্যান্সেল করে দেন, তাহলে কি আমরা এখানে প্রোডাক্ট অর্ডার নেওয়ার জন্য আর ক্যান্সেল করা বলেন? কিন্তু আমি ভাই, আমি বুঝতেছি না আমি কিভাবে যে পাওয়া যেতেছে, কিছুই করতেছি না। আমাদের এই দারাস এই কোম্পানিটি, অর্ডার যে শোনেন, গ্রাহকদের সঠিক পণ্যটি হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে বসেছি, যার ফলে আপনারা অর্ডার করবেন, এটাকে আমরা অ্যাপ্রুভ করবো। আর একবার ক্যান্সেল কর আই মিন ক্যান্সেল করে দিয়েছি আপনাকে, এখন আমি ক্যান্সেল কেমনে করবো বলেন? এটাকে আমাকে অ্যাপ্রুভ না করলে আমার চাকরি থাকবে না। ভাইয়া, প্রোডাক্টটি আপনি নিয়ে নেন, মাত্র 120 টাকা প্রাইস, আজকে অ্যাপ্রুভ করে দিলে কালকে সকালের ভিতরে আপনার নিকটস্থ রাস্তায় বা আমাদের টিম, আই মিন দারাস টিম গিয়ে আপনাকে হাতে, আপনার নিজের হাতে প্রোডাক্টটি দিয়ে আসবে। ভাইয়া, হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছেন? ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আরেকবার কল দিতেছি দেখি কি বলে। কেটে দিতেছে, এটার ফোন দিয়ে লাভ হবে না, অনেক জ্বালাইছি। সো নেক্সট মুরগি এবার ধরি। আসসালামু আলাইকুম ভাইয়া। সো ভাইয়া, এখন যদি অর্ডারটি ক্যান্সেল করেন সেটা আমাকে বলেন, আমি ক্যান্সেল করে দিব, আর নেক্সট টাইম আর আপনি অর্ডার করেন না আমাদের অযথা, আমাদের মূল্যবান সময়টিকে নষ্ট করবেন না আর কি। না না, এটা করবো না আমি। আমি কিভাবে ওইটাতে আমি বুঝতেইছি না তাহলে ভাইয়া। ভাইয়া, আমি দেখা আপনার মানে ফোনটি, আপনার মোবাইল ফোনটি মেবি হ্যাক হয়ে গেছে। আচ্ছা, আমার ভাইয়া আসুক, তাকে দেখা মানে আমি। জি ভাইয়া, এখন আমি আপনি এটা কি ক্যান্সেল করবেন, করে দেবো। এখন আপনি কি করবেন ওটা আপনি নিজে দেখে নেন। এখন আমি এটা ক্যান্সেল করেছি, নেক্সট টাইম কিন্তু অর্ডার করলে আমি আর ক্যান্সেল করতে পারবো না, এটা কিন্তু আপনার নিতেই হবে। আচ্ছা, আচ্ছা ওটা কয় টাকা ভাই? 120 টাকা,
পেবিসন চুলকানি মলম অর্ডার করছেন দুইবার। কি যে হয়ে যাইতেছে আমি বুঝতেছি না স্যার। জি ভাই আপনার মেবি চুলকানি আছে সেই জন্য চুলকানি মলমটি অর্ডার করছেন। আচ্ছা রেখে দেন। ওয়েট 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 ভাই। হ্যাঁ বলেন ভাই, ভয়েসটা কি চিনতে পারতেছেন? না আরেকবার বলেন, দেখেন তো শোনেন আমার ভয়েসটা। হ্যালো না চিনতে পারতেছি না ভাইয়া, দেখেন ট্রাই করেন, ওই যে রোস্টার আছে না আপনাদের সাথে পরে, কি যেন নাম, এ ভাই কি হলি তোকে সামনে পারলি আমি ভাই, এটা কিন্তু আমি ফেসবুকে আপলোড দিব তোমার ফটো সহ। আমার